হ্যালো এভরিওয়ান, লেটস স্টার্ট টুডেজ সেশন। এর আগের লেকচার সেশনে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রিলিমিনারি কনসেপ্ট পেয়েছি। এই সেশনে আমরা পিডির কতগুলো টাইপ সম্পর্কে জানব। পিডি মূলত ফিজিক্স, মেকানিক্স, ডাইনামিক্স, ওশনোলজি ইত্যাদি ফিল্ডে উদ্ভূত নানান চ্যালেঞ্জিং সমস্যার সমাধানের পথ খোঁজে। পিডির কথা বললেই আমাদের যেসব ইকুয়েশনের কথা মাথায় আসে সেগুলি হলো ল্যাপ্লাসেস ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, পয়সনস ইকুয়েশন এটসেট্রা। বিভিন্ন ধরনের বাস্তব সমস্যায় নানান প্রকার পিডি গঠিত হতে পারে। তাদের মধ্যে লিনিয়ার পিডি একটি অন্যতম গুরুত্বপূর্ণ পিডি, কারণ এটি কম্পিউটেশনাল সায়েন্সে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভিন্ন টেকনিক যেমন সেপারেশন অফ ভেরিয়েবলস, সুপারপজিশন, ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম ইত্যাদি প্রয়োগ করা খুবই সহজ। দেন হোয়াট ইজ লিনিয়ার পিডি? লিনিয়ার পিডি জানার আগে আমরা একটু স্মরণ করার চেষ্টা করি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ লিনিয়ার। আমরা স্কুল লেভেলে লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে পড়েছি, যেমন লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, লিনিয়ার ইকুয়েশন ইন মোর দেন টু ভেরিয়েবল। এইসব ইকুয়েশনের একটা কমন বৈশিষ্ট্য হল ভেরিয়েবলগুলি সব ফার্স্ট ডিগ্রিতে আছে এবং কোনো দুটি ভেরিয়েবল পরস্পর মাল্টিপ্লাইড হয়নি। এই কনসেপ্টকে মাথায় রেখেই আমরা জানব যে কখন একটি পিডি লিনিয়ার পিডি হবে। ইফ ইন এ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দ্য পার্সিয়াল ডেরিভেটিভস অ্যাপিয়ার ইন দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অকার লিনিয়ারলি, দ্যাট ইজ দে অল আর অফ ফার্স্ট ডিগ্রি অ্যান্ড আর নট মাল্টিপ্লাইড ইচ আদার ইন দ্য পিডি, দেন দ্য পিডি ইজ কল্ড লিনিয়ার পিডি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হিট ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, হিট ইকুয়েশন ইন টু ডাইমেনশন, ওয়েভ ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন ইত্যাদি সবগুলোই লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। তাহলে যে সমস্ত পিডিইতে কেবলমাত্র দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেই সব ক্ষেত্রে ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডি এর জেনারেল ফর্ম কি হবে? এখানে পি হলো ডেল জেড ডেল এক্স অ্যান্ড কিউ হলো ডেল জেড ডেল ওয়াই। লিনিয়ারিটি কন্ডিশনকে একটু লুজেন বা হালকা করলে আমরা আরও দু ধরনের লিনিয়ার পিডি পাবো, একটা সেমি লিনিয়ার আর একটি কোয়াসি লিনিয়ার। সেমি লিনিয়ার পিডি কাকে বলবো? এ পিডি ইজ সেড টু বি সেমি লিনিয়ার ইফ দ্য কোফিসিয়েন্ট অফ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ ডাজ নট কন্টেন আইদার দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ইটস ডেরিভেটিভস। তার মানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিশিষ্ট ফার্স্ট অর্ডার সেমি লিনিয়ার পিডিই এর জেনারেল ফর্ম কি হবে? জেনারেল ফর্মটি হবে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে একটি ফার্স্ট অর্ডার সেমিলিনিয়ার পিডি আর কোয়াসিলিনিয়ার পিডি হলো, এ পিডি ইজ কল্ড এ কোয়াসিলিনিয়ার পিডি ইফ অল দ্য টার্মস উইথ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অকার লিনিয়ারলি, দ্যাট ইজ দ্য কোফিসিয়েন্টস অফ সাচ টার্মস আর ফাংশনস অফ অনলি লোয়ার অর্ডার ডেরিভেটিভস অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। হাউএভার টার্মস উইথ লোয়ার অর্ডার ডেরিভেটিভস ক্যান অকার ইন এনি ম্যানার। কোয়াসিলিনিয়ার পিডির জেনারেল ফর্ম হবে, যেমন এটি একটি কোয়াসিলিনিয়ার পিডির উদাহরণ।